আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। যে যেখানে বসে আমাদের ক্লাসটি করছেন, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়। অধ্যায়টি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের তৃতীয়তম ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়। এই ক্লাসটির আগের ক্লাসে মানে দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক অনুযায়ী আর্থিক বিবরণীর সর্বমোট 5টি ধাপ হয়। 1 নম্বর বিশদায় বিবরণী, 2 নম্বর মালিকানা স্বত্ব বিবরণী, 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর নগদ প্রবাহ বিবরণী, এবং 5 নম্বর হচ্ছে প্রয়োজনীয় নোটস ও টিকা। এখানে আমরা ধাপগুলো লিখে রেখেছি। তো আজকের ক্লাসে আমরা এই বিশদায় বিবরণীর একটা অংশ শিখব। আমরা জানি বিশদায় বিবরণীর ভিতরে সর্বমোট 4টি অংশ বা 4 ধরনের মুনাফা আমাদের নির্ণয় করতে হয়। তো সেই 4 ধরনের মুনাফা কি, এই যে আমরা লিখে রেখেছি। 1 নম্বর মোট মুনাফা, 2 পরিচালন মুনাফা, 3 কর পূর্বনীত মুনাফা। যেহেতু আমরা এটা যৌথ মূলধনী কোম্পানির বিশদায় বিবরণী করছি, তো এইখানে আমাদের কর পূর্ব নিট মুনাফা প্রথমে নির্ণয় করতে হবে, এবং ওটার থেকে নতুন আয়কর সঞ্চিতি বিয়োগ দেওয়ার পরে আমাদের বের হবে কর পরবর্তী নিট মুনাফা। তো আমাদের এই 4টা মুনাফা নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের এই বিশদায় বিবরণী হয়ে গেল। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা গত ক্লাসে এই মোট মুনাফা নির্ণয় করা শিখেছি, এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা পরিচালন মুনাফা নির্ণয় করা শিখব। মোট মুনাফা নির্ণয় করার সূত্র যেটা ছিল সেটা হচ্ছে হলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমরা পাই হচ্ছে মোট মুনাফা। তো এই মোট মুনাফাটা আমার প্রথমে আগে নিয়ে নিতে হবে, তো আমরা এই জন্য প্রথমে লিখে রাখছি মোট মুনাফা। এই মোট মুনাফাটা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু এই ক্লাসটির আগের ক্লাসে মানে 2 নম্বর ক্লাসে দ্বিতীয় পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে মোট মুনাফা খুব সহজে নির্ণয় করা যায়। জাস্ট বিক্রয় থেকে মানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমাদের এই মোট মুনাফা বের হয়ে যায়, ইংরেজিতে বলে গ্রস প্রফিট। তো এই মোট মুনাফাটা আমরা যেহেতু এটা একটা এই 4টা ধাপের প্রথম ধাপটা, তো এটার যে টাকাটা থাকবে সেই টাকাটা থাকবে একদম তৃতীয় কলামে। ওকে, এবার এই মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে হবে। কোনগুলোকে ব্যয় বাদ দিবে তো বলেন? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে বোঝা যাচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যে পরোক্ষ খরচগুলো থাকে, সেই পরোক্ষ খরচ বা পরোক্ষ ব্যয়গুলোকে বলা হয় হচ্ছে পরিচালন ব্যয়। তো এই যে পরিচালন ব্যয়গুলোকে আমরা যদি বিয়োগ দিতে পাই, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো পরিচালন মুনাফা। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে হলো কিভাবে একটা পরিচালন মুনাফা নির্ণয় করা যায়। তো কাজ কিন্তু একটাই, জাস্ট মোট মুনাফা থেকে জাস্ট একটা জিনিস বিয়োগ দিতে হবে, সেটা কি বলেন? সেটা হচ্ছে হলো পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় বিয়োগ করতে পারলেই আমরা পেয়ে যাব কি বলেন? পরিচালন মুনাফা। তো পরিচালন ব্যয়গুলো আসলে অসংখ্য পরিচালন ব্যয় আছে। আপনার একটা বইয়ে বা যে কোনো আপনি বাজারে যে কোনো বই দেখলে দেখবেন যে এর ভিতরে প্রচুর পরিমাণে পরিচালন মুনাফা রয়েছে। তবে আমরা সাজেশন আকারে আপনাকে অল্প কিছু পরিচালন মুনাফা দিচ্ছি, যেগুলো কিন্তু আমাদের প্রতি বছর বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করে বের করে তারপরে দেওয়া হয়েছে। সো এইখানে যেগুলো আছে এগুলো আপনারা জাস্ট একটু খাতায় নোট করে রাখবেন, যখন আপনারা বোর্ড কোশ্চেন করতে যাবেন দেখবেন ইনশাল্লাহ এর ভিতরে আপনি 100% কমন পেয়ে যাচ্ছেন। তো আজকের ক্লাসে কিন্তু আমাদের মোটা দাগে শিখতে হবে কি পরিচালন ব্যয় কোনগুলো সেগুলো, কেননা মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে পারলেই আমাদের এই দ্বিতীয় অংশটা বের হয়ে যাচ্ছে পরিচালন মুনাফা, অপারেটিং প্রফিট। তো এবার আসেন পরিচালন ব্যয়ের ভিতরে আমরা সর্বপ্রথম নিব হচ্ছে হলো বেতন। ওকে প্রিয় বন্ধুরা, তো বেতনের সঙ্গে আমাদের যদি সমন্বয়ে বকেয়া বা অগ্রিম থাকে, কি বলেন? বকেয়া বা অগ্রিম। আমরা কিন্তু একটা নোট আমরা প্রথম ক্লাস থেকে কিন্তু শিখছি, সেটা কি বলেন? সমন্বয়ে যদি কোনো প্রকার বকেয়া থাকে সেটা আমরা কি করবো বলেন? যোগ করব। এবং সমন্বয়ে যদি কোনো প্রকার অগ্রিম থাকে সেটা আমরা কি করব? বিয়োগ করব। কেমন? তো ধরে নিলাম বেতন একটা টাকা দেওয়া রয়েছে, ধরেন 10,000 বা 20,000 টাকা। তো বেতনটা আমরা এইখানে ফার্স্ট কলামে লিখলাম, কেমন? এরপরে সমন্বয়ে বসে যে বেতন 2,000 টাকা বকে আছে বা 3,000 টাকা বকে আছে, তো সমন্বয়ে যদি কোনো বকেয়া থাকে সেটা আমরা কি করব? সে বকেয়াটা যোগ করব। হ্যাঁ, বকেয়াটা যোগ করলে এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না, দুঃখিত বন্ধুরা, আমরা বকেয়াটা যোগ করব। যোগ করে এই দুইটা যোগ করে যে টাকা হবে সেই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখব। আর যদি কোনো রকম কোনো বকেয়া অগ্রিম না থাকে তাহলে এই বেতনের টাকাটা ডিরেক্ট আমরা দ্বিতীয় কলামে লিখে দিব। এখানে যদি বকেয়া না থেকে যদি অগ্রিম থাকতো, অগ্রিম আমরা কি করি? বিয়োগ করি না, তখন আমরা এখানে বেতন লিখে সেটার থেকে বিয়োগ অগ্রিমটাকে আমরা বিয়োগ করতাম, ঠিক আছে? এখানে লিখতাম বিয়োগ অগ্রিম,
এবং যে কয়টাকে অগ্রিম থাকতো সেই অগ্রিমটা আমরা এই টাকা থেকে সেটা বিয়োগ করে এই কলামে লিখতাম। আমি এটা এজন্য লিখছি যে যে কোনো প্রকার বকেয়া বা অগ্রিম থাকলে সেগুলো আমরা ফার্স্ট কলামে যোগ বিয়োগ করে আমরা সেকেন্ড কলামে মূল টাকাটা নিব। সেটা কিন্তু প্রতিটার সঙ্গে, এই ভাড়ার সঙ্গেও যদি আমাদের কোনো রকম কোনো বকেয়া বা অগ্রিম সমন্বয় উল্লেখ থাকে বা বলা থাকে, তাহলে সেটাও আমরা এই ফার্স্ট কলামে করে তারপরে যোগ বিয়োগ করে, মানে বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব, সেটা আমরা ভাড়ার সঙ্গে কাজ করে, হ্যাঁ, যোগ বিয়োগ করে তারপরে আমরা সেকেন্ড কলামে মূল টাকাটা নিব। কেমন? তাহলে আমরা প্রথমে একটা পেলাম, সেটা হচ্ছে হলো বেতন। এরপরে আমরা একটা পেলাম কি বলেন, ভাড়া। তাহলে ভাড়া কিন্তু একটা পরিচালন ব্যয়। এরপর আমরা লিখেছি বিক্রয় পরিবহন। এই বিক্রয় পরিবহনকে অনেক সময় কিন্তু বহি পরিবহন বা বহির্মুখী পরিবহন খরচ বা বহন খরচ কিন্তু বলে। তো এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা লিখছি অফিস বা দপ্তর খরচ। অফিস খরচ আর দপ্তর খরচও কি তাই? অনেক সময় কিন্তু প্রশ্নে বলে দপ্তর খরচ, এখন আমরা এটা কিন্তু বুঝি না এটা কি। এটা মূলত একটা অফিসের যে খরচগুলো, অফিস এক্সপেন্স বা অফিস খরচ। কেমন? তাহলে অফিস আর দপ্তর খরচ কি একই কথা। এরপরে যাতায়াত বা ভ্রমণ খরচ। কেমন? এই দুইটাই হচ্ছে না আমাদের কি ব্যয় বলেন, পরিচালন ব্যয়, মানে পরোক্ষ ব্যয়গুলো। এরপর আমরা লিখেছি প্যাকিং খরচ, মানে মোড়কীকরণ খরচ বলে যেটাকে আমরা, বা একটা প্যাকেট, আমরা যখন একটা চিপস কিনি বা আমরা যে কোনো কিছু যখন কিনি, ওই যে ওইটা প্যাকেট করা থাকে না, ওই যে প্যাকেটিং যে খরচটা, ওই খরচটা আমরা পরিচালন ব্যয়ের ভিতরে দেখাবো। কেমন? এরপর আমরা লিখেছি বিমা খরচ। দেখেন প্রিয় বন্ধুরা, বিমা খরচ যদি শুধু বিমা বলা থাকতো, খরচ লেখা নাই, যদি শুধু বলে বিমা, তারপরেও কিন্তু এটাকে আমাদের খরচ ধরে নিতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর নিয়ম, যে কোথাও যদি প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে, যে আমার বোঝা যাচ্ছে না এটা খরচ হয়েছে না আয় হয়েছে, সেক্ষেত্রে এটা অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে খরচ ধরে নিতে হয়। তাহলে এগুলো যদি কিছু বলা না থাকে, যদি শুধু বিমা লেখা থাকে, তারপরও এটা কি আমার জন্য খরচ। তো বিমা খরচ বললেই বিমা খরচ আমাদের একটা পরিচালন ব্যয়। এরপর আমরা লিখেছি বিমা প্রিমিয়াম, বিমা সেলামি, একই কথা। বিমা প্রিমিয়ামও যা, বিমা সেলামিও একই কথা, মানে আপনি কোথাও একটা বিমা করছেন, সেই বিমার টাকা আপনি প্রতি মাসে মাসে পে করবেন। ওকে, তো এই বিমা খরচ, বিমা প্রিমিয়াম, বিমা সেলামি একই কথা। কেমন? এগুলো সবই পরিচালন ব্যয়। এরপর আমরা লিখছি রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক আমরা কিন্তু এই মোট মুনাফার ভিতরে নিয়েছিলাম। কেমন? তাহলে রপ্তানি শুল্ক আমরা কিসের ভিতরে নিব? রপ্তানি শুল্ক মানে পণ্য রপ্তানি করার সময় যে শুল্কটা প্রদান করতে হয়, সেটা আমাদের পরিচালন ব্যয়। তাহলে রপ্তানি শুল্ক কি ব্যয় বলেন? পরিচালন ব্যয়। এরপর আমরা লিখেছি নিরীক্ষা ফিস, এটাও নিরীক্ষা ফিস বা নিরীক্ষা ফি একই কথা, এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এরপর আমরা লিখছি কর ও অভিকর, এটাও আমাদের জন্য কি বলেন, একটা পরিচালন ব্যয়। এরপর আমরা লিখছি উপযোগ খরচ। এখন আমরা যদি বলি, হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা বিষয় বলি, কর ও অভিকর কিন্তু একই বিষয়, কিন্তু এখানে আয়করের কথা কিন্তু বলা যাবে না, আয়কর নেওয়া যাবে না, কারণ আয়কর যাবে হচ্ছিল আমাদের সংরক্ষিত আয় বিবরণী বা মালিকানা স্বত্ব বিবরণীতে। এখানে কিন্তু শুধু করের কথা বলা হয়েছে, আয়কর কিন্তু না, আয়কর এখানে আসবে না কিন্তু। আবার আয়করকে আপনারা পরিচালন ব্যয় কিন্তু বলেন না, এখানে বলছে শুধু কর ও অভিকর যদি লেখা থাকে রেওয়ামিলের ভিতরে, তাহলে ওইটা আপনি পরিচালন ব্যয়ের ভিতরে নিবেন, এই যে কর ও অভিকর। কেমন? এরপরে বলছে উপযোগ খরচ, ইউটিলিটি এক্সপেন্স বা ইউটিলিটি বিল বলে যেটাকে। উপযোগ খরচ মানে কি? গ্যাস, পানি, বিদ্যুৎ বিল, এগুলো তো উপযোগ খরচ, আমাদের জন্য একটা কি ব্যয়, পরিচালন ব্যয়। এরপর আমরা লিখেছি শুধু বাট্টা। দেখেন তিনটা জিনিস আমি একটু আপনাদের একটু লিখে দিই, একটা হচ্ছে হলো সুদ, একটা হচ্ছে হলো বাট্টা, একটা হচ্ছে হলো কমিশন। এই যে এই তিনটা, এই তিনটার ক্ষেত্রে যদি প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে, কি বলেন, প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে, তো এই তিনটাকে আমরা সবসময় খরচ ধরবো। এই তিনটাকে আমরা সবসময় কি ধরে নিব বলেন? এই তিনটাকে আমরা সবসময় খরচ ধরে ডেবিট করি। ওকে, তো আমাদের সুদ এটাকে আমরা প্রদান ধরবো, যে আমরা সুদ দিয়েছি। বাট্টা প্রাপ্তি প্রদান বলা নাই, তাহলে এটা আমরা মনে করবো বাট্টা দিয়েছি, প্রদান করেছি। তারপর কমিশনের ক্ষেত্রে আমরা মনে করবো কমিশন আমরা প্রদান করেছি, যদি প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে, খরচ ধরবো। কেমন? প্রদান ধরবো। তো এখানে দেখেন, এখানে আমরা শুধু বাট্টা লিখছি, অনেক সময় কিন্তু আপনারা এটা বোঝেন না, ঠিক আছে? তো বাট্টা যদি লেখা থাকে, সেটাকে আপনার খরচ ধরে আমাদের ডেবিট করতে হয়। তাহলে বাট্টা এটা আমাদের কোন কিসের ব্যয়ের ভিতর আসবে বলেন? পরিচালন ব্যয়ের ভিতর আসবে। এছাড়াও আপনারা রেওয়ামিলের ডেবিট পাস না ক্রেডিট পাস, এটা দেখেও আপনি জাজ করতে পারবেন। বাট্টা তো যদি ক্রেডিট পাশে দেওয়া থাকে রেওয়ামিলে, তাহলে এটা বাট্টা প্রাপ্তি, হ্যাঁ, তাহলে তো আর এখানে আসবে না, এখানে আসবে শুধু খরচগুলো, মানে পরিচালন যে ব্যয়গুলো, পরোক্ষ যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলো এখানে আসবে। তাহলে বাট্টা প্রাপ্তি হলো তো আর এখানে আসবে না। কেমন? তো এখানে বাট্টা প্রদানটা আসবে। কেমন? তাহলে যদি শুধু বাট্টা বলে এবং টাকাটা যদি ডেবিট দিকে দেওয়া থাকে, তার মানে এটা বুঝতে হবে যে বাট্টা আমি প্রদান করেছি, দিয়েছি। ওকে, তো বাট্টাও যা, বাট্টা প্রদানও তাই, প্রদত্ত বাট্টাও কি, একই কথা কিন্তু। কেমন? এরপর আমরা লিখেছি যোগাযোগ খরচ, হ্যাঁ, কমিউনিকেশন করতে আমাদের যে খরচগুলো হয়, যোগাযোগ করতে যে খরচগুলো হয়, এগুলো সবই হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। এবং এই টাকাগুলো কিন্তু আমরা সব সেকেন্ড কলামে লিখেছি।
যদি কোনোটার সঙ্গে সমন্বয়ে কোনো কথা বলা থাকে, সমন্বয়ে কোনো কথা মানে কি, নিচে যদি বকেয়া অগ্রিম বা কোনো রকম কোনো কিছু সমন্বয় করতে বলে, মানে যোগ বিয়োগ করা লাগে, তাহলে তখন আমরা সেটা ফার্স্ট কলামে লিখবো। ফার্স্ট কলামে লিখে যোগ বিয়োগ করে তারপরে যে ফলাফলটা বেরোবে ওইটা আমরা সেকেন্ড কলামে নিব। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি পরিচালন ব্যয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিচালন ব্যয় আপনাদের, আমাদের বোর্ডটা একটু ক্লিন করতে হবে, আমি খুব গুরুত্বপূর্ণ পরিচালন ব্যয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। প্রিয় বন্ধুরা, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিচালন ব্যয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর মধ্যে প্রথমে আমরা যে পরিচালন ব্যয়টা লিখে রেখেছি সেটা হলো ব্যবসায়িক খরচ। একটা ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়িক যে খরচটা হয় এটা হচ্ছে একটা পরিচালন ব্যয়, এটা আপনার অঙ্কের রেওয়ামিলের ভিতরে সরাসরি দেওয়া থাকবে। তো ব্যবসায়িক খরচটা আমরা এই সেকেন্ড কলামে লিখে দিয়েছি। আর যদি কোনো অগ্রিম বা বকেয়া থাকে, যেমন এই যে অগ্রিম বা বকেয়া থাকে, তো সেটা আমরা এই ফার্স্ট কলামে কাজ করে, মানে যোগ বিয়োগ করে আমরা সেকেন্ড কলামে লিখতাম। এরপরে আমরা লিখেছি খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচালন ব্যয়, সেটা হচ্ছে মণিহারি। ওকে প্রিয় বন্ধুরা, র্যাও মিলে এই মণিহারির একটা টাকা দেওয়া থাকবে, এবং সমন্বয়ে যদি বলে যে বছর শেষে এত টাকার অব্যবহৃত মণিহারি রয়েছে, সবসময় মনে রাখবেন মণিহারি থেকে সেই অব্যবহৃত অংশটুকু, মানে যেটা এখন খরচ হয়নি, সেটা বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে হলো মণিহারি খরচ। তো মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি বিয়োগ দিয়ে যে টাকাটা হবে সেটাই হচ্ছে হলো আমাদের মণিহারি। এখন সমন্বয়ে যদি অব্যবহৃত মণিহারির কথা বলে এবং র্যাও মিলে যদি মণিহারি উল্লেখ না থাকে, তখন দেখবেন অঙ্কের ভিতরে অবশ্যই অবশ্যই সাধারণ খরচ লেখা রয়েছে, কেমন। আর এই অনেক সময় মণিহারি না বলে অনেক সময় বলে ছাপা খরচ কিংবা ছাপা ও মণিহারি, এগুলোর কথা মানে কিন্তু একটাই, সেটা হচ্ছে হলো মণিহারি। কথা বোঝা গেছেন, ছাপা খরচও যা মণিহারও তাই। এর আরেকটা নাম্বার নাম আছে হচ্ছে হলো সম্ভার। ওকে, তাহলে ছাপা খরচও যা সম্ভারও তা, সাধারণ খরচও তাই, মণিহারই ও তাই, একই কথা। তো এগুলোর থেকে অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত যে অংশটা সেটা আমরা বিয়োগ দিয়ে মূল যে টাকাটা বের হবে, খরচটা বা ব্যয় যেটা বের হবে, কেমন, সেই ব্যয়ের টাকাটা আমরা এখানে লিখে দিব। এরপর আমরা লিখেছি বিজ্ঞাপন। আমরা জানি বিজ্ঞাপন একটা পরিচালন ব্যয়। এখন সমন্বয়ে কিন্তু প্রিয় বন্ধুরা অনেক সময় বলে দেয় যে এত টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তো বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয় এটার মেইন উদ্দেশ্যটা কি থাকে? এর মেইন উদ্দেশ্যটা থাকে বিজ্ঞাপন। মেইন উদ্দেশ্যটা কি থাকে? বিজ্ঞাপন। তার মানে সমন্বয়ে যদি বিনামূল্যে পণ্য বিতরণের কথা বলে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা মূলত আমাদের বিজ্ঞাপনকে বৃদ্ধি করেছে। তাহলে র্যাও মিলে যে বিজ্ঞাপনের টাকাটা দেওয়া আছে সেই টাকাটা আমরা ফার্স্ট কলামে লিখব। এরপরে সমন্বয়ে যে বিনামূল্যে পণ্য বিতরণ আছে সেইটা আমরা এই বিজ্ঞাপনের সঙ্গে যোগ করব। যোগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা লিখব। এরপরে যদি বিলম্বিত বিজ্ঞাপনের কথা সমন্বয়ে থাকে, যে বিজ্ঞাপন খরচের এত অংশ বিলম্বিত করো বা এত টাকা বিলম্বিত করো, হ্যাঁ, তো বিলম্বিত অংশটা আমরা বিয়োগ দিয়ে যে টাকাটা আসবে ওই টাকাটাই আমরা আউটার কলামে লিখব, মানে সেকেন্ড কলামে লিখব, এবং ওইটার নামই হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ। এরপর আমরা লিখেছি অনাদায়ী পাওনা। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে কি অনাদায়ী পাওনা এর আরেকটা নাম আছে, কিন্তু সেই নামটা হচ্ছে হলো, আপনারা মনে রাখবেন, অনাদায়ী পাওনার আরেকটা নাম হলো কুঋণ। কুঋণ, এটাকে ইংরেজিতে বলে ব্যাড ডেট। তো এই অনাদায়ী পাওনা বা কুঋণ, এটা মূলত একটা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ব্যয়। তো অনাদায়ী পাওনা এটা আমাদের জন্য কেমন ব্যয়? এটা আমাদের জন্য পরিচালন ব্যয়, এটা আপনারা একটু মনে রাখবেন। তো এই অনাদায়ী পাওনাটা আমরা যখন নিব, তখন কিন্তু আমরা ডিরেক্টলি অনাদায়ী পাওনার টাকাটা নিতে পারবো না। র্যাও মিলে এবং সমন্বয়ে এই অনাদায়ী পাওনা মিলে, সব মিলে সর্বমোট চারটা জিনিসের কাজ করা হয়। সেই চারটা জিনিস কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তো এই যে আমরা চারটা জিনিস লিখে রাখেছি, যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই চারটা জিনিসের কাজ করার পরে আমাদের শেষে যেটা বের হবে ওইটাই হচ্ছে হলো অনাদায়ী পাওনার খরচ। এর মধ্যে মনে রাখবেন প্রিয় বন্ধুরা, এই প্রথমটা, এই যে এই অনাদায়ী পাওনা এইটা, আর লাস্টের এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে প্রথমটা এবং শেষেরটা, এই দুইটা সবসময় আপনার র্যাও মিলে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে বলেন? র্যাও মিলে। এবং মাঝখানের যে এই দুইটা, যে দুইটা আমরা যোগ করেছি, মাঝখানের যে দুইটা, একটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা আর একটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটা সবসময় সমন্বয়ে থাকবে। এই দুইটা কোথায় থাকবে বলেন? এই যে এই দুইটা কোথায় থাকবে?
মাঝখানে দুটো সমন্বয় থাকবে, তাহলে শুরুরটা আর শেষেরটা, যেটা হচ্ছে হলো নতুন সরি যেটা হচ্ছে হলো অনাদায়ী পাওনা আর একটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে শুরুরটা এবং শেষেরটা এই দুটো কোথায় থাকবে? রেওয়া মিলে। এবং মাঝখানে দুইটা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। তো এর মধ্যে আপনি দেখবেন রেওয়া মিলে লেখা থাকবে অনাদায়ী পাওনা বা কুঋণ, তাহলে সেই অনাদায়ী পাওনা বা কুঋণটা আপনি প্রথমে নিবেন। এরপরে সমন্বয়ে বা নিচে একটা কথা বলা থাকবে যে দেনাদারে এত টাকা আদায় যোগ্য নয়, ওইটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা যেটা আমরা এই যে যোগ দিছি, সমন্বয়ে থাকবে। এবং তৃতীয়টা হচ্ছে হলো অবশিষ্ট দেনাদারের উপরে এত পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য কর, এরকম একটা কথা বলা থাকবে। তো ওই সমন্বয়ের ওই কথাটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে প্রিয় বন্ধুরা একদম মোটা দাগে একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় নিট দেনাদারের উপরে ধার্য করা হয়। তো নিট দেনাদারটা কিভাবে নির্ণয় করা হয়, এই যে আমরা পাশে একটু নোট দিয়ে রাখছি। তো দেনাদারের আরেকটা নাম হচ্ছে হলো প্রাপ্য হিসাব। অঙ্কের ভিতরে দেখবেন যে এরকম দেনাদার বা প্রাপ্য হিসাব দেওয়া আছে রেওয়া মিলের ভিতরে, ওইটার সঙ্গে সমন্বয় যদি এরকম বলে যে ধারে বিক্রয় হিসাববুক্ত হয়নি, ধারে বিক্রয় হিসাববুক্ত হয়নি, সেইটা দেনাদারের সঙ্গে যোগ দিবেন। কেন? কারণ ধারে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায়। এরপরে নতুন অনাদায়ী পাওনা, যেটা আমরা এই যে লিখেছি নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমাদের বিয়োগ করতে হবে, মানে আমাদের এইটা আপাতত বিয়োগ করার দরকার নেই, আমরা এইটুকু শুধু বিয়োগ করব। কেমন? নতুন অনাদায়ী পাওনাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমাদের যে টাকাটা আসবে সেই টাকাটা উপরে আমরা পার্সেন্টেজটা ধরবো, ধরার পরে যেটা বের হবে সেই পার্সেন্টেজটা ধরার পরে যে টাকাটা বের হবে ওইটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং ওইটার থেকে রেওয়া মিলে যেটা আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেইটা আমরা সবসময় বিয়োগ করে দেবো। কেমন? তো বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো অনাদায়ী পাওনা খরচ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যত প্রকার স্থায়ী সম্পত্তি আছে, মানে যেগুলো দৃশ্যমান, হ্যাঁ, যেমন আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, মেশিন, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই প্রত্যেকটা বিষয়ের যে অবচয়টা, এবং এই অবচয়টা সবসময় সমন্বয়ে বলা থাকবে যে স্থায়ী সম্পত্তির উপরে 10% বা 5% বা 15% অবচয় ধার্য করো। তো সেই অবচয়টার টাকাটা আমরা এখানে নিব। যেমন এখানে আমরা লিখছি আসবাবপত্র, মেশিন, এগুলোর যে অবচয় সেই অবচয়টা আমরা এখানে পরিচালন ব্যয়ের ভিতরে নিব। এবং যদি কোনো অদৃশ্যমান সম্পত্তি থেকে থাকে, যেমন সুনাম, ইজারা সম্পত্তি, এগুলো হলো অদৃশ্যমান সম্পত্তি, তো অদৃশ্যমান সম্পত্তির যে ব্যবহারজনিত ক্ষয় হয় ওটাকে অবচয় বলে না, ওটাকে বলা হয় অবলোপন। এই অবচয় আর অবলোপন কিন্তু একই জিনিস। দৃশ্যমান সম্পত্তি মানে যেগুলো দেখা যায়, আসবাবপত্র, মেশিন, এগুলো তো দেখা যায়, তো এই জন্য এগুলাকে, এগুলোর যে ক্ষয়টা ওটাকে বলা হয় অবচয়। আর সুনাম, ইজারা সম্পত্তি, এগুলো তো অস্পর্শনীয় সম্পত্তি, মানে অদৃশ্য, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, সো এগুলোর উপরে যেটা ক্ষয় হইলে যেটা হয় ওটাকে বলা হয় অবলোপন। তাহলে অবচয়, অবলোপন, এগুলো কিন্তু আমাদের এই পরিচালন ব্যয়ের শেষের দিকে নিতে হবে। এরপরে আমরা সকল পরিচালন ব্যয়গুলোকে আমরা সেকেন্ড কলামে, এর আগেও যে আমরা পরিচালন ব্যয়গুলো নির্ণয় করেছি, প্রত্যেকটা পরিচালন ব্যয়কে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকাটা আসবে, এই যে এই টাকাটা হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয়। তাহলে আমরা সবাই জানি মোট মুনাফা থেকে, কি থেকে বলেন, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করলেই কিন্তু আমরা যেটা পাই সেটা হলো পরিচালন মুনাফা। তাহলে আমাদের এই মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয়কে বিয়োগ করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বিশদভাবে 100% কমপ্লিট করে ফেলবো, মানে হচ্ছে হলো কর পূর্ব নিট মুনাফা এবং কর পরবর্তী নিট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা শিখবো ইনশাল্লাহ। এরপরে আমাদের এই বিশদায় বিবরণী নেক্সট ক্লাসেই ইনশাল্লাহ 100% শেষ হয়ে যাবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে মালিকানা স্বত্ব, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ক্লাসগুলো আপলোড করব, এবং এরপরে অনেকগুলো বিগত সালের বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব, একটা পূর্ণাঙ্গ প্লে লিস্ট থাকবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।